মা ঠান্ডা লেগেছে চোখে হ্যাঁ সে তো বুঝতে পারছি গরম গরম ফ্রাইটা খাও দু রকম সসও দিয়েছে চলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ের আয়নায় ফেলে গেছো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো মনের আয়নায় লোকে আমারে সুধা ভালোবাসা কার কয় বলো না লোকে আমারে সুধায় ভালোবাসা কার কয় বলো না দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি এর জন্য আমরা লাস্ট এক ঘন্টা ধরে রেডি হয়ে বসে আছি কারণ অনেকক্ষণ ধরে নাটক চলছে আমি আর মা আমরা বললাম বেরোবি তো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বেরোবো ছটার দশের থেকে আমি আর মা মোটামুটি রেডি এক ঘন্টা ধরে শুয়ে রইল এখন সাতটা দশ হয়ে গেছে এখন আমি বলছি ঠিক আছে আমরা রেডি হয়ে গেছি চল একটু ব্লগটা স্টার্ট কর বলছে না আমার অ্যালার্জি লাগছে ওর পছন্দে পাহাড়ে যখন যাই সারা দিন রাত ঘুরি ঠিক আছে আর এখানে এসে ও ল্যাথ খাচ্ছে চিন্তা করো একটু ডাউন লাগছে ডাউন কিছুই না আমি বলছি দেখো জার্নি তো হয়েছে প্লাস আজকে এসেই আমরা সঙ্গে সঙ্গে স্নান ফান করেছি অনেকক্ষণ রুমে এসে গরম লাগছিল এসিতে শুয়েছি ওর শুধু না মারও ঠান্ডা লেগেছে আমারও মাথা ব্যথা করছে বাট ঠিক আছে এসছি এই তিনটে দিন চারটে দিন হাতে আছে আমি চাই না যে এটা মানে বিছানায় শুয়ে কাটাতে আর মাকে ওই দেখো দেখতে পাচ্ছ মাকে মা মা তো মা কিন্তু মোবাইলে সারাক্ষণ বিগ বস দেখে যাচ্ছিল ঠিক আছে এখন গেছে ওইখানে আর এদিকে আসো দেখিয়ে দিই তোমাকে চলো মা কেমন রেডি হয়েছে দেখিয়ে দিচ্ছি আমরা রুমে বড় লাইট কিছু জ্বালাইনি কিছুই রেডি হইনি জাস্ট একটা জ্যাকেট পরেছি একদম সেজে গুজে রেডি সোম আজকে একদম ক্যাজুয়াল আছে আমার কথা শোনেনি ওকে বলেছিলাম একটা হালকা জ্যাকেট কিছু আন সব স্টাইল মেরে মেরে মোটা নিয়ে এসছে আর এখানে ঠান্ডাই নেই এবার আমি হয়তো না বলে অনেকে নোটিস করবে না কিন্তু এবার আমি একটা কানের দুল আনিনি কিচ্ছু আনিনি সব এদের গোছাতে গিয়ে আমি নিজেরটা পুরো ভুলে গেছি আনিয়ে নিবার ঠিক আছে চুল দিয়ে ঢেকে নিয়েছি কেউ বুঝতে পারবে না মা কিন্তু আমাদের রুমের ভিউতে মশগুল হয়ে গেছে যে ওখান থেকে মনে হয় সমুদ্র খেয়ে নেবে তো চলো আমরা তাহলে বেরোই আস্তে আস্তে এখান থেকে দাঁড়ালে পরে সামনে সমুদ্র এই দেখো অপূর্ব সুন্দর বাইরের ভিউটা নিচে গার্ডেন রাতের ভিউ না গার্ডেন ভিউ তাহলে বেরোবি তো এখন চল যাই তো চাটা খাওয়া খাওয়া তো ভালো লাগছে কাকে এটা কাকে দেখাচ্ছে চলে আসো আমরা তো বেরিয়ে যাচ্ছিলাম বাট ভাবলাম যে তোমাদের একবার নাইটে দেখিয়ে দিই যে এই জায়গাটা কতটা সুন্দর লাগে তো তোমরা ওয়াইডে নিয়ে একবার দেখতে হ্যাঁ দেখো এই জায়গাটা এরকম আছে সুন্দর বসার জায়গা পার্টি হচ্ছে এই পাশের হোটেলে তো খুব জোরে বলতে হচ্ছে আমরা রাত্রেবেলা যখন আসবো তখন যদি আমরা এসে রাতের থেকে এখানে বসেও টাইম কাটাই তো আমাদের একদম একদম রুমে তো আছে বাট এই খোলা জায়গাটাও কিন্তু দারুণ আর পাশে এখানে বিশাল পার্টি হচ্ছে তো কিছু শোনা যাচ্ছে না কিছুই জাস্ট শোনা যাচ্ছে না আমরা এখানে চলে এসেছি এখন গরম গরম চা খাবো এখানটায় রাধেজির চা আর সবাই এখানে বসে গেছে তো ফাইনালি এই ট্রিপে আমরা কিন্তু সারপ্রাইজ সারপ্রাইজ পাওয়া গেছে প্রথমে শ্যামের সঙ্গে দেখা হলো এখন রাধের সাথে দেখা হলো তো এক কথায় ব্যাপক চলছে আচ্ছা কানা এমনি জানি কি কইবি বাহ
দেখো আমরা এখান থেকে দাদা থেকে ঝালমুড়ি নিচ্ছি। সোম আর শ্যাম ভাই এখানে বয়েলড কর্ন খাচ্ছে, সোম এখানে খাচ্ছে, ওখানে শ্যাম ভাই আছে, আর আমরা এখান থেকে ঝালমুড়ি নিচ্ছে। একদম দারুণ করে বানিয়েছে। তো এক মিনিট, দেখো আমাদের ইলিশ ফ্রাই দিয়েছে, সাথে সসও আছে। তো সোম গেছে একটুখানি ওই দিকে, সোম আসুক। মা ঠান্ডা লেগেছে চোখে। হ্যাঁ সে তো বুঝতে পারছি, গরম গরম ফ্রাইটা খাও, দু রকম সসও দিয়েছে, দেখা যাক খেয়ে কেমন লাগে। তো কেমন খেলি বল। দারুন ছিল, মানে একটা কথা বলতে চাই, আমার দীঘাতে যেটা এক্সপিরিয়েন্স হয়েছিল যে মাছটা টাটকা ছিল না, নষ্ট ছিল, তো ওইটা খেয়ে আমাদের শরীর খারাপ হয়েছে। এখানে আমরা যে মাছ খেলাম প্রত্যেকটা মাছ ফ্রেশ, এখানে ফ্রেশ মাছ, তো আমার মনে হয় সবার ট্রাই করা উচিত মাছ। হ্যাঁ আমরা ভয় পাচ্ছিলাম এটার জন্যই, আমরা সামনে দাঁড়ালাম, দেখলাম ও মাছটা কাটলো, সব কিছু করলো। সেকেন্ড কথা, প্রন ফন গুলো কি বলতো, বললে সুন্দর করে সামনে ছাড়িয়ে করে দিচ্ছে এবং ফ্রেশ। তো আমরা কালকেও এখানে ট্রাই করব। আর এখন তো 10টা অলরেডি বেজে গেছে আর আমরা খেয়েই যাচ্ছি, খেয়ে যাচ্ছি। আজকে সেভাবে হয়তো মার্কেট ঘুরবো না, বাট হ্যাঁ হালকা টুকটাক এখন যাওয়ার পথে একটু দেখতে দেখতে যাব। তারপরে আমরা এখন যাব হলো রাতের হালকা করে একটুখানি ডিনার তুলবো, সবার পেট ভর্তি তো খাবো না, মানে অল্প করে কিছু একটা তুলে নেব যে রাতের দিকে গিয়ে খাবো। তো এখন আমরা এখান দিয়ে একটু ভেতর দিয়ে মার্কেটে যাব। হ্যাঁ তো এখন মোটামুটি 9:15 বাজে, শ্যাম ভাইরা বেরিয়ে গেলো কারণ ধানির খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তো ওই জন্য বেরিয়ে গেলো, ওদের একটু তাড়াতাড়ি যেতে হয়েছে আজকে। তো আমরা এখন কোথায় যাচ্ছি, এখন আমরা যাচ্ছি একটু বিচের ধারে, কেন কি সোম অনেকক্ষণ ধরে বলছিল একটু সমুদ্রের ওখানে যাবে, একটু কিছু ভিডিও ভিডিও তুলবে। তো আমরা এখন ওই সাইডটা যাবো, একটু ওই দিকটা এনজয় করবো, তারপর দেখা যাক কি করি। তবে এখান থেকে আমরা একটু লেটেই বেরোবো, আমাদের তো তাড়া নেই, তো আমরা একটু লেটেই বেরোবো। আর তোমাদের দেখাই মা কি করছে, দেখো তো বল, মা বল খেলবে? হ্যাঁ যে আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম, যেহেতু তখন লকডাউন ছিল তো এত পশার ছিল না, তো এবার দেখতেই পাচ্ছ। ঘুরবে খেল না বাচ্চাদের। হ্যাঁ চলো যা হবে কফি হবে। এইভাবে আমরা না আগে এরকম করে পেতে বসে থাকতাম সবাই মিলে, ওটারও একটা আলাদা মজা ছিল। হ্যাঁ তুমি যা দেখছো তোমার তাই সুন্দর লাগে না? চলো সমুদ্রে থাকটা যাই, এখন জল কত দূর না, রাত্রেবেলা ঘন্টার পর ঘন্টা আমি এরকম বসে কাটিয়ে দেবো এখানে। রাতেও কিন্তু এখানে ঘোড়া উট রাতেও চড়ছে, বাট আমার মনে হয় দিনে চড়ার মজা আলাদা, তাই না? এই তো উঠ সরাসরি, এই যে উঠ সোম ওইদিকে গেছে, এই তো
বললাম লোকে রাতেও চড়ছে উঠ আর ঘোরা, আবার দিনে চড়ার মজা আলাদা। শ্যামমাই বললো কালকে আমরা উঠ চড়বো। আমরা হোটেলে চলে এলাম, তো এখন মোটামুটি 10:30 বেজে গেছে। ওখান থেকে আমরা আজকে তন্দুরি বাটার, তন্দুরি রুটি আর তড়কা নিয়ে নিয়েছি, তো রাতে ওটাই আমরা ডিনার করবো। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি হচ্ছে, দেখো মা ছেলে দোল খাচ্ছে বসে বসে। তো মোটামুটি আমাদের কাছে টাইম তো আছে, এখন আমরা এখানে কিছুটা টাইম কাটাবো। আর এ পাশে দেখো ভিউটা, রাতের পুল ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর দেখো, একটা ব্লু শেড পড়েছে কারণ ব্লু লাইট দেওয়া আছে, তো দারুণ লাগছে জায়গাটা। আর এখানে এরা দোল খাচ্ছে। ওই সর, এবার আমাকে জায়গা দে, ও পাশে সর। না না বসতে দেবো না, আমাকে একটা সাইড দে। তাহলে ব্লগার তুই তুলবি আমাদের, আমি কোলে বসে যাবো। রুটি খাবো তরকা দিয়ে, এটা একদম মিললো না, রুটি খাবো তখনই। একদম ভালো রাইটার না সোম। মানে মনে আছে ইয়েতে কন্যাকুমারীতে গিয়ে এরকম হাতির উপরে চড়ে ছবি তুলেছিলাম, মা জানো কি করেছিল, মধ্যপ্রদেশের ওইদিকে আমরা হাত ইয়ে উঠে পিঠে উঠেছি, ঠিক আছে। তো মা আমার সাথে মানে মা আলাদা উঠেছে, এবার উঠটা মা জাস্ট উঠে বসতে যাবে সেই মোমেন্টে, শোন এটা তুইও শোন সেই মোমেন্টে কি হয়েছে শোনো। এবার মা উঠে, উঠটা তো পেছন দিকটা আগে তোলে, পেছনে পা দুটা তারপরে সামনের পা তোলে, আর মা উঠের ওপরে মুখটা এরকম পড়েছে, এত রেগে গেছে মা উঠটার ওপর, নিজের সোয়েটার টোয়েটার পরা ছিল এরকম নিয়ে ছুঁড়ে ফেলে দিল। বাবা বলছে কি করছো, বলছে কেন আগে উঠে গেছে, আমি ঠিক মতো উঠিনি। আরে সিরিয়াসলি, হ্যাঁ প্রচুর এনজয় করেছি আমরা, সত্যি কথা লাইফটা পুরো এনজয় করে নিয়েছি। এনজয় করবে এরকম ভাবে, হ্যাঁ তোমাদের সাথে পরে কথা বলছি, আমরা একটুখানি দোল খেয়ে নিই।